সারা দেশে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃতের সংখ্যাও। করোনা ও করোনা উপসর্গ নিয়ে 4 জুলাই আরো 7 জনের মৃত্যু হয়েছে, তাদের বাড়িঘর লকডাউন করেছেন প্রশাসন। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন রত্না সামান। গাজীপুরের কালিয়াকৈরে করোনা উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। তারা হলেন হিজলতলি গ্রামের শওকত হোসেন ও নামাশোলাই গ্রামের কফিল উদ্দিন। করোনায় 24 ঘন্টায় নোয়াখালীতে 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা 17 জন, নতুন 81 জন সহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা 769 জন। কক্সবাজারের উখিয়ায় করোনায় আক্রান্ত হয়ে 71 বছর বয়সী এক রোহিঙ্গা আশ্রয় প্রার্থীর মৃত্যু হয়েছে। এরপর 9 জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। করোনা উপসর্গ নিয়ে পটুয়াখালীর কলাপাড়ার এক বৃদ্ধা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এরপর ওই নারীর বাড়ি লকডাউন করা হয়েছে। নওগাঁয় নুরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঈদের আগে উপসর্গ দেখা দিলে বাসায় কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। 30 মে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে তার। সিরাজগঞ্জের বেলকুচির তামাইয়ে উপসর্গ নিয়ে মারা গেছেন 70 বছরের বৃদ্ধা। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান তিনি। এদিকে সিলেট বিভাগে আরও 58 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের 49 জন সিলেট জেলার আর সুনামগঞ্জে 9 জন। 24 ঘন্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 13 জন করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মহানগর গোয়েন্দা পুলিশ কর্মকর্তা সহ 4 সদস্য এবং হাসপাতালের 1 নার্স ও টেকনোলজিস্ট রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 431 জনে। রত্না জামান, 21শে টেলিভিশন।